জেলা জুড়ে বাড়তে থাকা পথ দুর্ঘটনা কমাতে বিশেষ কর্মসূচি নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগের উদ্যোগে প্রজেক্টরের মাধ্যমে জায়গায় জায়গায় দেখানো হচ্ছে পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। এ ধরনের এই বিশেষ উদ্যোগ নেওয়া হলো মানুষের মধ্যে পথ দুর্ঘটনা নিয়ে আরও সচেতনতা আনতে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানা যায় যে অ্যাক্সিডেন্টের ব্যাপারে সাধারণ মানুষকে আরও সচেতন করা দরকার আমরা মনে করছি, এবং মানুষের মধ্যে এই সচেতনতা যখনই কাজ করবে তখন তারা কিন্তু পথকে বা রাস্তাকে ব্যবহার করা, চলা, অথবা যারা মোটরসাইকেল ব্যবহার করছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, তাদের মধ্যে একটা সতর্কতা আসবে, সচেতনতা আসবে। এবং যারা বাড়ির গার্জেনরাও দেখছেন, স্বল্প বয়সী ছেলেমেয়েরাও দেখছেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় চলতি মাসে নভেম্বরের 19 তারিখ পর্যন্ত এ পর্যন্ত পথ দুর্ঘটনায় মারা গেছে প্রায় 20 জন মানুষ, এছাড়াও আহত হয়েছে বেশ কিছুজন। জানা যায় পথ দুর্ঘটনার হ্রাস আনতে পুলিশ একাধিক উদ্যোগ বা পথ সচেতনতার কর্মসূচি নিয়েছে। একদিকে স্কুল কলেজে যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, যারা স্পিড এনজয় করতে চায় সেই স্পিড এনজয় করতে যাওয়ার জন্য যে আকস্মিক দুর্ঘটনা ঘটে যায় এবং তাতে একটা পরিবারের মধ্যে যে হতাশা এবং জনসাধারণের মধ্যেও যে দুঃখ বা ক্ষতি হয়, সেইগুলো তাদের মনে, যাতে মানুষের মনে একটা জায়গা নিতে পারে এবং সতর্কতা আসে, সেই জন্যই আমরা করছি। তাছাড়া পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায় স্কুল ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করার পাশাপাশি বড়দেরও পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করার জন্য এই প্রজেক্টরের মাধ্যমে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখানো চলছে। দেখানো হচ্ছে যে কীভাবে অসচেতন অবস্থায় বা দ্রুতগতিতে গাড়ি চালালে নিজের বিপদ নিজেরাই ডেকে আনবে, এছাড়াও যে এতে পরিবার ও সমাজের কত বড় ক্ষতি তা তুলে ধরার জন্যই এই উদ্যোগ। এই বিষয়টা আমাদের যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মাননীয় ডিজি সাহেব ট্রাফিক যখন এসেছিলেন, তিনিও বলেছেন এবং মাননীয় এসপি সাহেব বলেছেন যে এই ধরনের প্রচার যত আপনারা করতে পারবেন তত মানুষের উপকার হবে এবং মানুষ সচেতন হবে। এডিজি ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশ সুপারের নির্দেশে এই সচেতনতা শিবির শুরু হয়েছে বলে জানা যায়। তমলুক থেকে সৈকত সিং, রিপোর্ট নিউজ 18 লোকাল।